হাই কি অবস্থা সবার কেমন আছেন এই আমি আজকে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনি শূন্য থেকে কিভাবে ডিজাইনার হবেন অথবা হওয়ার জন্য আপনার কি কি গাইডলাইন প্রয়োজন তো তা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা সেটা হচ্ছে হচ্ছে যে আপনি ফার্স্ট অফ আপনার কাজ করার জন্য বা এখন বর্তমান দুই হাজার চব্বিশ সালে এসে আপনার গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনার একটা গোল থাকা প্রয়োজন তা যদি না থাকে আপনি সম্পূর্ণ প্রপার ওয়েতে আপনি ডিজাইনার হতে পারবেন না কারণ হচ্ছে এখানে লং একটা টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে জাস্ট স্কিল ডেভেলপ করার জন্য দেন এরপর হচ্ছে আপনি একজন বড় মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন কারণ স্কিল ডেভেলপ করার জন্য অবশ্যই আপনাকে ডিজাইনের কাজ শিখতে হবে দেন এরপর হচ্ছে আপনার আস্তে আস্তে হচ্ছে আপনি কি ক্লায়েন্ট পাবেন কাজ করবেন এর মানে এরপর ধাপে ধাপে আপনি আগাবেন কারণ অনেকেই আসে হচ্ছে কি আপনাকে প্রথমে হচ্ছে টাকার লোভ দেখাবে যে আপনি এইভাবে ছয় মাসের মধ্যে বা পাঁচ মাসের মধ্যে ডিজাইনের কোর্স করার সাথে সাথে আপনি ক্লায়েন্ট পাবেন এগুলা পাবেন সেগুলো পাবেন এগুলো আসলে যেটা সত্য না যেহেতু আমি আজকে অনেকদিন পর্যন্ত ডিজাইনের সাথে জড়িত আছে তো আমি অবশ্যই জানি বিষয়টা হচ্ছে কি আপনি গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য অবশ্যই আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে ক্রিয়েটিভ মানুষ হইতে হবে আপনাকে কি নিজের মধ্যে ডিজাইন করার যে একটা আগ্রহ বা মধ্যে অবশ্যই থাকতে হবে ডিজাইন আপনার নকশা বা আপনার ভিতর থেকে একটা ইউনিক একটা কিছু আসবে সেই জিনিসটাকে আপনি ডিজাইন করে ডিজাইনের মাধ্যমে ফুটে তুলবেন ডিজাইনের কাজ নেই এমন কোনো সেক্টর বর্তমানে আপনার খুঁজে পাওয়াটা খুবই মুশকিল ওয়েব ডিজাইন হচ্ছে আলাদা একটা সেক্টর যেটা ওটা জাস্ট ওয়েবের সাথে সম্পর্ক ভিডিও এডিটিং এটা সম্পূর্ণ আলাদা একটা জাস্ট ভিডিওর সাথে সম্পর্কযুক্ত বাট গ্রাফিক্স ডিজাইন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানে তাদের জন্য ভিডিও এডিটিং করতে গেলেও সুবিধা হয় এরপর হচ্ছে আপনার কোডিং করতে গেলে যেমন সিএসএস এ কাজ করতে সুবিধা হয় এবং কি তাদের জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গেলে যে বুস্টিং করার জন্য যে ডিজাইনগুলো করতে হবে ক্লায়েন্টের জন্য ছোটখাটো যখন ডিজাইন করতে এই এক্ষেত্রে আপনার সুবিধা হয় মানে ডিজাইনের কাজ জানেন তো আপনার জন্য অ্যানিমেশন বলেন আরো অন্যান্য সব ধরনের সেক্টরে আপনার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ওই জন্য হচ্ছে আমাদের সকলেরই উচিত গ্রাফিক ডিজাইনের কাজটা শিখে রাখা এবং এর মাধ্যমে যদি আপনি লাইফে ভালো একটা কিছু করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা এখন ডিজাইনের কাজটা আপনি শিখবেন কিভাবে প্রথমত হচ্ছে আপনারা ডিজাইনের কাজটা শিখার জন্য মানে কোনো টিচারের কাছে না যে হচ্ছে যদি বাসায় কম্পিউটার বা কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে তাহলে আপনারা কি করবেন হচ্ছে ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে সার্চ করে কোনো একজন ইউটিউবারের ভিডিওকে আপনারা একদম ফলো করবেন যে কীভাবে গ্রাফিক ডিজাইনার হতে হবে বা কী কী করতে হবে না করতে হবে এরকম করে আপনি স্টেপ বাই স্টেপ একজন বা দুইজন ইউটিউবারের ভিডিও দেখবেন তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ করার জন্য দুইটা সফটওয়্যারের প্রয়োজন হয় বেসিক্যালি সেটা হচ্ছে ফটোশপ অ্যাডভিল তো এই ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যারগুলো গুলো নিয়ে নেবেন এরপর হচ্ছে আপনার ইউটিউব থেকে দেখে মোটামুটি একটা ভালো একটা ধারণা নিয়ে নেবেন যে কীভাবে শিখতে এরপর হচ্ছে আপনি যখন বুঝতেছেন যে হ্যাঁ আমি এই সেক্টরে কাজ করতে পারবো এই সেক্টরের কাজ করতে আমার কাছে ভালো লাগতেছে দেন এরপর হচ্ছে আপনি এই আপনার যে কোনো একটা কোর্সের মধ্যে ভর্তি হন চাই এতটুকু হচ্ছে কি আপনার জন্য সবচেয়ে ভালো হবে এখন আপনি যদি মানে কোনো ধারণা নেই ডিজাইনের গ্রাফিক ডিজাইনের কাজটা কি বা কি করতে হয় না করতে হয় আপনি জাস্ট জানেন কি কম্পিউটারের মাধ্যমে দিয়ে কাজ করে বা হাবি হাফি এরকম কিছু জানেন তাহলে কিন্তু ইউটিউবে সার্চ করেন বা গুগল সার্চ করেন রিচার্জ করেন যে কোনো একটা কাজ শিখার আগে অবশ্যই আপনার উচিত যে সেটা নিয়ে আপনাকে ইউটিউব গুগল এগুলো তো হচ্ছে আপনাকে রিসার্চ করা রিসার্চ করার পরে যখন আপনি দেখবেন যে হ্যাঁ জিনিসটা আপনার জন্য ফ্লেক্সিবল বা আপনি এটা করতে পারবেন তখন হচ্ছে আপনার মানে প্রয়োজন হচ্ছে ওই জিনিসটার মধ্যে মুভ করা ওই একটা স্কিল শিখে আপনার জন্য আপনি স্কিল ডেভেলপ না করতে পারলে কখনো আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন না অনেকে বলবে যে হ্যাঁ আপনি কাজ শিখে শেষ করলে আপনি ক্লায়েন্ট পাবেন আরে ভাই আপনি যদি আপনার কাজ স্কিল ডেভেলপ করতে না পারেন আপনি ছয় মাসের মধ্যে বুঝলাম আপনি ছয় মাসের মধ্যে আপনি জাস্ট টুলসটা শিখতে পারবেন টুলসটা ভালোভাবে শিখতে পারবেন অত হালকা পাতলা কয়েকটা ডিজাইন দেখে কপি করতে পারবেন বাট ইউনিক কিছু করলে সেটা আপনাকে কালার কম্বিনেশনে ভুল হতে পারে কনসিলেশনে ভুল হতে পারে তারপর অ্যাসপেক্ট রেশিওতে ভুল হতে পারে বিভিন্ন জায়গায় আপনার সমস্যা হতে পারে তো এর জন্য আমাদের সকলের প্রয়োজন হচ্ছে কি এক থেকে দেড় বছর পর্যন্ত টাইম আপনার হাতে নিয়ে জাস্ট স্কিলটাকে আপনি ডেভেলপ করেন হাতের মুঠোয় আপনার ডিজাইনের যে স্কিলটা আছে সেটাকে আপনি নিয়ে আসেন এরপরে আপনি যখন বিভিন্ন মার্কেট প্লেস বলেন তারপর হচ্ছে মাইক্রো স্টক সাইট বলেন যেগুলোকে স্টক মার্কেট বলা হয় যেখানে আপনি ডিজাইন দিয়ে রাখবেন এগুলো নিয়ে আমি বিস্তারিত সামনে আলোচনা করব ইনশাল্লাহ এরপর হচ্ছে আপনার ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেস বলেন ফ্রিল্যান্সার কন্টেস্টে বলেন যেখানে আপনি ডিজাইন করতে যাব তখন দেখবেন যে জিনিসটা আপনার জন্য কি খুবই সহজ হয়ে গেছে এখন আপনি জিনিসটা কিভাবে জাস্ট আপনি টুলস এর কাজ শিখে আপনি মার্কেট প্লেসে নেমে গেছেন তো আপনার মানে ব্যর্থতা ছাড়া আপনি আর কিছু দেখবেন না আপনি দেখা যাবে যে অল্প কয়েকদিন কাজ করে যখন ক্লায়েন্ট পাচ্ছে না ক্লায়েন্টে আপনার ডিজাইন পছন্দ করতেছে না তখন আপনি হতাশায় ভুগবেন তো দুই হাজার চব্বিশ সালে এসে আপনাকে যদি ডিজাইনের কাজ করতে হয় অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজন হচ্ছে স্কিল ডেভেলপ করা স্কিল ডেভেলপ করার জন্য আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আপনার হাতে এক থেকে দেড় বছর পর্যন্ত সময় রেখে এরপর হচ্ছে কি আপনি শূন্য থেকে একদম হাতের খুঁটিতে শূন্য থেকে আপনি ভালো একটা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে এরপরে ডিজাইনের কাজটা শিখেন অনেকে বলবে যে আপনার ল্যাপটপ লাগবে আপনি কোর্সের মধ্যে ভর্তি হয়ে যান আপনি ডিজাইনের কাজ শিখতে পারবেন এটা সম্পূর্ণ ভুল কথা আপনার কাছে যদি ল্যাপটপ না থাকে আপনি মোবাইল দিয়ে জাস্ট ভিডিওগুলো দেখতে পারবেন বা ক্লাসের যে রেকর্ড আছে সেই রেকর্ডটা দেখতে পারেন বাট আপনি কখনো কম মোবাইল দিয়ে আপনি কখনো প্র্যাকটিস করতে পারবেন না তো সেই জায়গা থেকে কিন্তু আপনি আটকা তো এই যে এই মানে আটক জায়গা থেকে বের হয়ে গেলে আপনার অবশ্যই একটা ল্যাপটপ এবং ডেস্কটপের খুবই প্রয়োজন এরপর হচ্ছে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি কিভাবে আপনার খুঁটিটা মজবুত করবেন জাস্ট আপনি টুলসের কাজ শিখে এরপর হচ্ছে হাবি জাবিগুলো প্র্যাকটিস করলে তো হবে না আপনাকে একটা ধাপে ধাপে হবে আপনার যদি যদি এখানে আপনার ইয়াটা করতে হয় খুঁটিটা মজবুত করতে হয় অবশ্যই আপনার প্রয়োজন হচ্ছে ভিজিটিং কার্ড গ্রাফিক ডিজাইনের কাজটা শুরু করা হয় ভিজিটিং কার্ড দিয়ে আপনি পঞ্চাশ থেকে একশোটা একশো থেকে অথবা দুইশোটার মতো জাস্ট ভিজিটিং কার্ড কপি করেন কখনো নিজের থেকে করা ট্রাই করবেন না প্রথম ছয় মাস থেকে এক বছর নিজে থেকে ডিজাইন করা তেমন একটা ট্রাই করবেন না হালকা পাতলা অল্প কিছু করতে পারেন তবে তেমন বেশি নিজে থেকে ডিজাইন করতে গেলে জিনিসগুলো সুন্দর আসবে না বা আপনি যখন এক দুশোটার মতো ভিজিটিং কার্ড কপি করে ফেলবেন এরপর হচ্ছে প্লায়ার ডিজাইন বিশটা তিরিশটা ডিজাইনের ভাবে ভিজিটিং কার্ডের গুলা প্র্যাকটিস করার পরে দেখবেন যে বাকি কাজ আপনার জন্য অটোমেটিক্যালি সোজা হয়ে গেছে ভিজিটিং কার্ডের মধ্যে যদি আপনি পুরো ফটোশপ এবং ইলাস্ট্রেটর টুলস সবগুলি শেষ করে ফেলেন এরপরে দেখবেন বাকি ডিজাইনের কাজগুলো আপনার জন্য একদম ইজি হয়ে গেছে তো এইটা হচ্ছে আপনার খুঁটি খুঁটি হচ্ছে ভিজিটিং কার্ড আর টুলস টুলস ভালোভাবে শেখার পরে আপনি ভিজিটিং কার্ডের খুঁটিটা মজবুত করেন কয়েকশো ডিজাইন আপনি প্র্যাকটিস করেন প্র্যাকটিস কোনগুলো জাস্ট হুবহু কপি করবেন কপি করলে হবে দেন এর পরে দেখবেন অটোমেটিক আপনার থেকে ডিজাইনের আইডিয়া জেনারেট হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন যে কি হ্যাঁ আপনার মধ্যে ডিজাইনের আইডিয়াটা আসছে এর জন্য অবশ্যই জরুরি কি ভিজিটিং কার্ডের খুঁটি মজবুত করেন এরপর হচ্ছে বাকি অন্যান্য আর যে ডিজাইন আছে ওগুলো আপনি তিরিশটা চল্লিশটা করে প্র্যাকটিস করেন তখন দেখবেন আপনি নিজে নিজে কাজ করতে পারতেছেন আপনার বিভিন্ন জায়গায় ইন তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন জায়গায় আপনি মার্কেটিং করবেন আপনার ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এরপর হচ্ছে ফাইবার আপওয়ার্কে হচ্ছে কিক দিতে পারেন প্রজেক্ট আপলোড করতে পারেন এরপর হচ্ছে বিএনসি আপনারা অবশ্যই একটা পোর্টফোলিও বানাবেন এরপর হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলো আছে ওগুলোতে কাজ করতে পারেন মাইক্রোস্টক সাইটগুলো কি ওগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো তো এই ওভারঅল হচ্ছে যে আপনাকে যদি ডিজাইনার হইতে হয় দুই হাজার চব্বিশ সালে এসে অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে আপনি যদি বলেন আমি মাসের মধ্যে ডিজাইনার হয়ে এটা আসলে কখনো সম্ভব না কখনো না তো এর জন্য অবশ্যই আপনি স্কিল ডেভেলপ করেন এরপরে আপনি ডিজাইনার হন দেখবেন জিনিসটা আপনার জন্য খুবই ইজি আর একটা কথা মনে রাখবেন যদি কখনো আপনি কোনো জায়গায় আটকা পড়েন বা কোনো একটা জিনিস বুঝতেছেন না পারতেছেন না অন্য কাউকে কোনো মেন্টরকে বা অন্য কাউকে জিজ্ঞেস করার আগে সবার আগে আপনি গুগল এবং ইউটিউব এই দুইটা কি জিনিসটা সার্চ করে দেখবেন নিজে নিজে যখন রিসার্চ করার যে স্কিল আছে ওইটা যখন ডেভেলপ করবে তখন আপনি অন্য কোনো জায়গায় আপনি আটকাবেন না গুগলে কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় আপনি যখন মানে টপিকটা লিখে সার্চ করবেন তখন দেখবো অটোমেটিক আপনাকে গুগলে বলে দিচ্ছি যে এটা সমাধান এটা ইংলিশে বলতেছে আপনি যদি ইংলিশ না বলছেন গুগল ট্রান্সলেটে নিয়ে আসে আপনি সেটা সমাধানটা বের করতে পারেন বাংলাতে পড়তে পারেন অথবা বাংলাতে যদি প্রশ্নটা না করতে না পারেন ইংলিশে আপনি গুগল ট্রান্সলেটে আপনি ইংলিশের প্রশ্নটা করে নিয়ে এখান থেকে ট্রান্সলেট করে ইংলিশটা আপনি জিজ্ঞেস করেন দেখবেন তো আপনাকে অটোমেটিক বলে দিচ্ছে তো এটা হচ্ছে ধরেন দুই হাজার চব্বিশ সালে এসে যেহেতু বর্তমানে এখন কম্পিটিশন অনেক বেশি তো এই সময় এসে আপনাকে যদি গ্রাফিক্স ডিজাইনার হতে হয় তো একটু তো কষ্ট করতে হবে স্কিল ডেভেলপ করতে হবে স্কিলফুল স্কিলফুল ছাড়া আপনি কিছুই করতে পারবেন না তো আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি সকলে বুঝতে পারছেন যে কীভাবে আপনাকে কী করতে হবে না করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম